ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফলন সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি দেশে বর্তমানে সহিংসতা ও মৃত্যুর যেসব ঘটনা ঘটছে সেগুলোর দায় আন্দোলনকারী নেতৃত্বকে নিতে হবে বলে এ সময় মন্তব্য করেন নানক তিনি বলেন সরকার পতনের এই আন্দোলন ছাত্র সমাজের নয় তথাকথিত সরকার পতনের এই এক দফা দাবি ক্ষমতা লিপসু বিএনপি জামায়াত ষড়যন্ত্রকারীদের আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানিয়েছেন তিনি সরকার তাদের যে কোনো বক্তব্য শোনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ছাত্র সমাজের কাঁধের ওপর বন্দুক রেখে সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র অপমর জনগণ মেনে নেবে না মেনে নেবে না বলেন নানক তিনি আর বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ইতোমধ্যে সন্ত্রাস ও সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যার স্বয়ংসতায় দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে বেনপিজামায় জামায়াত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে বলেও মন্তব্য করেন নানক তিনি বলেন আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও অনুরাজ্য সৃষ্টিকারীদের অস্ফলন সহ্য করব না সাংবাদিকদের বলেন তিনি